আমার প্রিয় গ্রহরা, আজ আমাদের সৌরজগতের 4.571 কোটি বছর পূর্তি উপলক্ষে ফুর্তি করার জন্য আমরা এই কক্ষপথে মিলিত হয়েছি। এতগুলো বছর আমরা একে অপরের প্রতি এত গ্র্যাভিটি দেখিয়ে নিজ নিজ কক্ষপথে যেভাবে আবর্তন ও পরিক্রমণ করছি, তা ভেবেই আমি পুলকিত, উল্লসিত, আলট্রা সুপার এক্সাইটেড বোধ করছি। তো পার্টির শুরুতেই আমরা সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জেনে নেব। ওই শুরু হলো, ইটান যে পার্টি না পার্লামেন্টের বক্তৃতা ও সৌরমন্ডলই জানে। হ্যাঁ পৃথিবী, বলছি সুকোবলি তো নিজের বোন না, আমার কাকার মেয়ে। কেন না, আমি বলছি বেশ চমকালো কিন্তু। হ্যাঁ, সারাদিন ব্রাইডাল মেকআপ করে বসে থাকলে তো চমকাবেই, ন্যাচারাল জিনিসটা না, এখানে আমি ছাড়া আর কেউ বুঝেই না। হ্যাঁ তাইও বলেছিস, না ব্যাপারটাকে বুঝিয়ে দিয়ে আসছি। এই হলো তোমাদের গ্যাসীয় গ্রহদের একটা খারাপ স্বভাব, বড্ড বেশি পাঁদ মারো। আমি পৃথিবী বজডিমার মেয়ে শ্বশুরের পিস্তুত ভাইয়ের মাসুত দাদামশাই ছোট শালী বড় ছেলে গো মঙ্গল। ও রিলেটিভ? হ্যাঁ, তা কি বলবে বলে ফেলো। কি আর বলবো, তুমি তো আমাদের সৌরজগতের সব থেকে বিউটিফুল গ্রহ, যা গ্ল্যামার তোমার। তাই ভাবছিলাম তুমি আমি দুজনে যদি বিয়ে করি কোনো স্পেস স্টেশনে। ব্লাডি লালমুখো গুন্ডা ফেসিং ডাফার, নো ডেটিং নো চ্যাটিং, একেবারে বিয়ে। তাও যদি দেখতে ভালো হতো, মুখটা তো বাঁদরের মতো, মুখ ধুয়েছে সাবান দিয়ে। যা তো। হাই বিউটিফুল, কেমন আছো? ও ইউরেনাস, হাই, ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে না দেখতে পেয়ে কি করে ভালো থাকবো বলো। সেই 1,000,000 বছর আগের পার্টিতে যখন তোমায় দেখেছিলাম, তখনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই তো তোমার প্রেমে পাগল হয়ে সেই থেকে আমিও তোমার মতো উল্টো দিকে আবর্তন করছি। ও মা, তাই? কিরে কথা হলো? বুকে উল্কা ছুঁড়ে মারলো। কেন নেপচুন, দূরে কেন, কাছে আয়। তুই পাগল আছিস নাকি? এখানে গরমে গান দিয়ে দিচ্ছে, ওখানে গেলে তো গলে জল হয়ে যাবো। সূর্যোদয় যে কখন থামবে ও সৌরমন্ডলই জানে। তা যা কইছিস নেপু, তুই আবার বরফে গোলা, গলে জল হবি। তুমি না খুব সুন্দরী, দেখলি কি আমার প্রেম প্রেম পাই, আমাদের মধ্যে কি কিছু হতে পারে? তুমি কি কানা নাকি? আমি বিবাহিত, আমার রিং দেখতে পাচ্ছ না? তখন তো আমি ছোট ছিলাম, তাই সবাই আমায় প্রোটোস্টার বলে ডাকতো। হোসা, এই সৌরমন্ডলে কি আমার জন্য একটা সিঙ্গেল ফিমেল গ্রহ নেই? কুইপার বেল্টে চলে যা, ফিমেল বামন গ্রহ পেয়ে যেতে পারিস। তাহলে সোলার সিস্টেমের বাইরে যা, গিয়া প্রচুর পাওয়া যাবি। এখন জোকস কই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কই সিরিয়াখানাতে পিটার, এটারে ছোট করে জুপিটার, শর্টে জুপিটার বলবো। হ্যালো বেটা, তোরা কই তো গেছি, জোকসের বারোটা বাজাইলো, আর এখন কই শোন। এ ভাই আমি গেলাম। তো বন্ধুগণ, এভাবেই আমাদের সৌরজগতের সৃষ্টি হয়। তো আমরা যে ফ্রেন্ডলি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, তার ফলাফল ঘোষণা করব। মাত্র 88 দিনে আমাকে প্রদক্ষিণ করে প্রথম স্থান অধিকার করেছে বুধ, মানে মার্কিউরি, আর দ্বিতীয় স্থান। এটা কেমন হলো? বুধের কক্ষপথ তো ছোট, আর ও তোমার কাছের গ্রহ বলে ওকে জিতিয়ে দিলে, এটা কিরকম নেপোটিজম? আহা, এত রাগের কি আছে, এটা তো একটা ফ্রেন্ডলি প্রতিযোগিতা ছিল। আচ্ছা ঠিক আছে, সবাই জিতেছে। বুধ, টার্ন অন দ্য ডিজে লাইট, পার্টি করেন পুরা নাইট। সৌরজগতে পাড়ি জোরে জোরে ঘোরো, দেশি মদে উল্কা দিয়ে ফায়ার আপ করো। সৌরজগতে পাড়ি জোরে জোরে ঘোরো, দেশি মদে উল্কা দিয়ে ফায়ার আপ করো। আঁকা বাঁকা কক্ষপথে উপর নিচে ঘুরবি তুই, আঁকা বাঁকা কক্ষপথে উপর নিচে ঘুরবি তুই। কারো চোখে ক্রাশ খেলে উল্কা হয়ে পড়বি তুই, কারো চোখে ক্রাশ খেলে উল্কা হয়ে পড়বি তুই। সৌরজগতে পাটি জোরে জোরে করো, বেশি মদে উল্কা দিয়ে ফায়ার আপ করো। সৌরজগতে পাটি জোরে জোরে করো, বেশি মদে উল্কা দিয়ে ফায়ার আপ। এটা কি হচ্ছে? পার্টিতে সব গ্রহকে বলা হয়েছে, শুধু আমাকে বলা হয়নি কেন? কেন, নিউ হরাইজনকে তো পাঠানো হয়েছে, ও তোকে বলেনি? তুই এখন আর গ্রহের মধ্যে পড়িস না, তুই এখন বামন গ্রহ। এখানে পল্টুদের কক্ষপথ কোনটা? ও পল্টু, ওই তো সোজা গিয়ে বাঁ দিকে না বেঁকে ডান দিকে বেঁকবেন না। মানে সোজা যাবো? হ্যাঁ। কেন, কাল পর্যন্ত তো আমি গ্রহ ছিলাম, আজ হঠাৎ করে আমি বামন গ্রহ হয়ে গেলাম কি করে? কারণ গ্রহের ডেফিনেশন চেঞ্জ হয়েছে। নিউ ডেফিনেশনের 3 নম্বর নিয়ম অনুযায়ী নক্ষত্রকে পরিক্রম করা গোলপিণ্ডকে তার আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। তুই সাইজে গোল, সূর্যের চারিদিকে ঘোরাঘুরি করলেও বড্ড নোংরা, 3 নম্বর রুলটা মানিসই না, তাই তোকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। কে,
কে বানিয়েছে এরকম বাজে নিয়ম? আমি আমি বানিয়েছি। এই তুই কে রে? তুই চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? নিম্নুক আতেল আমাকে গ্রহ থেকে বার করবি? কে রে তুই? ওই এখন সব, ও আমাদের সৌরজগতের সবথেকে বেশি বুদ্ধিমান। ওর কথা আমি অ্যাপ্রুভ করলে সেটাই শেষ কথা। ওই এখন আমাদের গ্রহমন্ত্রী, উপগ্রহমন্ত্রী, সৌরমন্ত্রী, কক্ষমন্ত্রী, তারামন্ত্রী, উল্কামন্ত্রী, চক্রমন্ত্রী, পরিবহন মন্ত্রী, পরিচালন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, অখাদ্যমন্ত্রী, মানে যত রকমের মন্ত্রী হয় ওই এখন সব। তো আমার মুড খারাপ না করে চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, না হলে উল্কা ছুঁড়ে কক্ষ থেকে বার করে দেবো। পল্টু ভাই, রাগ করিস কেন? এই ওটা আমার নাম পল্টু নয়, প্লুটো। আর এই প্লুটোর কক্ষপথ পরিষ্কার না থাকলেও মাথা খুব পরিষ্কার। কাউকে ছাড়বো না, সবাই কেটে কেনা। আর পৃথিবী বক্তা, তোর আবর্তনের দিন শেষ। দূর, পুরো পার্টির মুডটাই খারাপ করে দিল। তাইলে আমি এখন জোকস কই? এই না না না, তোমার সব বাজে জোকসের দরকার নেই। জানো বস, সেদিন আমায় বলছে যে তোমার তো তিনটে রিং, তাহলে কি তোমার তিনটে বিয়ে? আরে ওটা তো ফাইজলামি ছিল। আচ্ছা জোকস কইছো, আচ্ছা কত সান আর সানিলিয়ানের মধ্যে মিল কিডা? হট, এই থাক থাক, ও সব জোকস পরে হবে। বস, শরীরটা খুব খারাপ হচ্ছে। কেন রে, কি হয়েছে? মনে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হয়েছে, গরম হচ্ছে খুব। এমনি এমনি হঠাৎ করে? এমনি এমনি নয়, মনে হচ্ছে পৃথিবীর ড্রিঙ্কে কেউ কার্বন ডাইঅক্সাইড মিশিয়েছে। হ্যাঁ, কে মেশালো? আরে আসো দোস্ত, আসো। আজ থেকে তুমি আমাদের অ্যান্ড্রয়েডা গ্যালাক্সির সদস্য। কাজ হয়ে গেলে তুমি এখানে যে কোনো কক্ষপথে থাকতে পারো। আরে বস নোচা, পৃথিবীর খেল এতক্ষণে খাল্লাস হয়ে গেছে। আর ব্ল্যাকি দা ব্ল্যাক হোলের সাথে চার খোকার ডিল হয়ে গেছে। কাজের আগে দু খোকা, কাজ হলে দুই। ব্ল্যাকি দাদা বলে দিয়েছে 1 মিলিয়ন বছরের মধ্যে সোলার সিস্টেম সমেত পুরো মিল্কি ওয়েকে গিলে গল্প করে দেবে। সাবাস সাবাস প্লুটো, এবার থেকে এরিয়ায় একটাই গ্যালাক্সি রাজ করবে, সেটা হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। ইয়ে বস, এক মিনিট, বলছি ওটা কালো পরা কি আসছে বলো তো এদিকে? ও তো মনে হচ্ছে ব্ল্যাকি দা। হ্যাঁ তাই তো, কিন্তু এদিকে আসছে কেন? হাই পল্টু। এই তুই বেঁচে আছিস? হ্যাঁ, মরবো কেন, একটু অক্সিজেন খেলাম, ফলের রস, ব্যাস সেটা গেল। এ বলছি ব্ল্যাকি দাদা তোদের দিকে আসছে? হ্যাঁ কেন? ও তাহলে ঠিক আছে, আসলে আমরাই তোকে পাঠিয়েছি, তাই কনফার্ম হয়ে নিচ্ছিলাম আর কি। মানে? আরে তুই যখন ব্ল্যাকি দাদাকে আমাদের খতম করার সুপারিশ দিচ্ছিলি, আমাদের হাবলা মানে হাবল টেলিস্কোপ সব দেখে ফেলেছিল, তো আমরাও ব্ল্যাকি দাদার সাথে কথা বললাম, আমাদের সুপারিটা ক্যান্সেল করে তোদের নামে সুপারি দিলাম ডাবল পয়সা দিয়ে। তো বন্ধুরা বান্ধবীরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর কাকাসুর ফানি বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অন্য ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন তাহলে টাটা।